টাঙ্গাইলের ধনবাড়ির রাস্তাঘাট ও বিভিন্ন হাটবাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও স্থানীয় মানুষ। টাকা দিতে না চাইলে হাতি দিয়ে দেখানো হচ্ছে ভয়ভীতি। প্রতিনিধি হাফিজুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এটি কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়। টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা শহরে রাস্তায় দেখা মিলবে হাতি। বলাই যায় পথের রাজা, পথেই যার রাজত্ব। অনেকে আবারও বলতে পারেন চাঁদাবাজি হাতি। হাতি দিয়ে রাস্তাঘাটে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে টাকা। এতে বিড়ম্বনায় পড়েন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। হাতির সুর দিয়ে মানুষ ও যানবাহন থামানোর কারণে ভুক্তভোগীরা ইচ্ছার বিরুদ্ধেই টাকা দিতে বাধ্য হচ্ছেন। হাতির এই চাঁদাবাজিটা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এটা যেন চাঁদাবাজিটা বন্ধ করে দেয়। দেখালে হাতি দিয়ে তারা আসে, আসার পরে দশটা দিলে তারা দিতে চায় না। দোকানের সামনে অনেক সময় অনেক কাস্টমার আসে, তারা এই হাতি দিয়ে কাউকে ভয় পায়। ওটা টাকা সার্কাসের মতো করবো, ওইখানে মানুষ দেখতে যাবে, ওইখানে টাকা দিবে। তো রাস্তায় আটকে পড়বে চাঁদাবাজি ভাই। যে হাতি খায় আমরা খাই, মানে হাতির খাবার লাগে দিন 2-3 হাজার টাকা খাওয়ার লাগে। এভাবে প্রতিদিন একটি হাতি আয় করে প্রায় 2-3 হাজার টাকা। এটা একটা ঠান্ডা মাথার চাঁদাবাজি বলে মনে করছেন সাধারণ মানুষের অনেকেই। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। চ্যানেল এস, নিউজ ডেস্ক।